গীতর হেমেকা রাতে জুই ফুয়াই বিহু চালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এয়া জামুগুড়িহাটর কন্যাকা কৃষি পাম। সাংসদ বল্লভ লোচন দাস আর প্রবিত্র মার্ঘেরিতাক লগত লৈ জামুগুড়িহাটর কন্যাকা পামত নিশা উপস্থিত হয়েছিল মুখ্যমন্ত্রী শর্মা। কন্যাকা কৃষি পামর কেতবোর কার্যসূচীত ভাগ লওয়ার পিছতে এইদরে জুই উম লৈ বিহু নৃত্য উপভোগ করলে মুখ্যমন্ত্রী শর্মায়। প বিধায়ক পদ্ম হাজরিকার পোহনীয়া হাতী রামক কল খুয়াই পরিদর্শন করলে কন্যাকার সৌহন। আট বছর পূর্বে কৃষি পামখনত নিমর পুলি রোপণ করে গেছিল মুখ্যমন্ত্রী শর্মায়। সেই গছর তলতে রই শনিবারে খন্তেক জিরণি ললে মুখ্যমন্ত্রীগে। কন্যাকার নামঘরতো সেবা লৈ সকলোরে মঙ্গল কামনা করলে মুখ্যমন্ত্রীগে। কন্যাকা বহুমুখী পামখন সকলো ফালৰ পৰা নদন বদন হৈ পৰিছে আৰু ইয়াৰ লগত কেবাটাও সুন্দৰ সংযোজন হৈছে। আজি এটা শরীর চর্চা কেন্দ্র আৰু যোগ কেন্দ্র এটাও ইয়াতে উদ্বোধন হল আৰু একেবাৰে অসমীয়া আমাৰ পৰম্পৰাৰে নির্মাণ কৰা আমাৰ ঘৰ সমূহ দেখিলো। ইয়াতে জুইৰ আগত বিহু নাচ দেখিলো, ভাল লাগিল মনটো। শনিবারৰ দিনটোত বিশ্বনাথ আৰু শোণিতপুৰ জিলাৰ ভিন্ন কাৰ্যসূচীত অংশ ললে মুখ্যমন্ত্রী শর্মায়। তেজপুৰৰ নদুৱাৰ সমষ্টিৰ চকীঘাটত মুখ্যমন্ত্রীয়ে মুকলি করলে 16 কোটি টাকা ব্যয় সাপেক্ষে তেজপুরের আইন মহাবিদ্যালয়। 2020 চনত চকীঘাটত সরকারি আইন মহাবিদ্যালয় এখনের নির্মাণের বাবে আধারশিলা স্থাপন করা হয়েছিল। আজি 16 কোটি টাকা ব্যয়ে এই ল কলেজখনের নির্মাণের কার্য শেষ হল। অহা শিক্ষাবর্ষের ইয়াতে শিক্ষা আরম্ভ হব। শোণিতপুর জেলার একটা বহুদিনিয়া অভাব দূর হল। মই শোণিতপুর জেলাবাসী রাইজক অভিনন্দন জানাইছো। ইফালে শনিবারের নিশাও তেজপুরের কনভেনশন সেন্টারত কটাব মুখ্যমন্ত্রী শর্মায়। তেজপুরের হেমন্ত কুমার নাথ আর রঙাপড়ার ধনেশ্বর কলিতা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। শীতর হেমেকা রাতে জুই ফুয়াই বিহু চালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এয়া জামুগুড়িহাটর কন্যাকা কৃষি পাম। সাংসদ বল্লভ লোচন দাস আর প্রবিত্র মার্ঘেরিতাক লগত লৈ জামুগুড়িহাটর কন্যাকা পামত নিশা উপস্থিত হয়েছিল মুখ্যমন্ত্রী শর্মা। কন্যাকা কৃষি পামর কেতবোর কার্যসূচীত ভাগ লওয়ার পিছতে এইদরে জুই উম লৈ বিহু নৃত্য উপভোগ করলে মুখ্যমন্ত্রী শর্মায়। প বিধায়ক পদ্ম হাজরিকার পোহনীয়া হাতী রামক কল খুয়াই পরিদর্শন করলে কন্যাকার সৌহন। আট বছর পূর্বে কৃষি পামখনত নিমর পুলি রোপণ করে গেছিল মুখ্যমন্ত্রী শর্মায়। সেই গছর তলতে রই শনিবারে খন্তেক জিরণি ললে মুখ্যমন্ত্রীগে। কন্যাকার নামঘরতো সেবা লৈ সকলোরে মঙ্গল কামনা করলে মুখ্যমন্ত্রীগে। কন্যাকা বহুমুখী পামখন সকলো ফালৰ পৰা নদন বদন হৈ পৰিছে আৰু ইয়াৰ লগত কেবাটাও সুন্দৰ সংযোজন হৈছে। আজি এটা শরীর চর্চা কেন্দ্র আৰু যোগ কেন্দ্র এটাও ইয়াতে উদ্বোধন হল আৰু একেবাৰে অসমীয়া আমাৰ পৰম্পৰাৰে নির্মাণ করা আমাৰ ঘৰ সমূহ দেখিলো। ইয়াতে জুইৰ আগত বিহু নাচ দেখিলো, ভাল লাগিল মনটো। শনিবারের দিনটোত বিশ্বনাথ আর শোণিতপুর জেলার ভিন্ন কার্যসূচীত অংশ ললে মুখ্যমন্ত্রী শর্মায়। তেজপুরের নদুয়ার সমষ্টির চকীঘাটত মুখ্যমন্ত্রীয়ে মুকলি করলে 16 কোটি টাকা ব্যয় সাপেক্ষে তেজপুরের আইন মহাবিদ্যালয়। 2020 চনত চকীঘাটত সরকারি আইন মহাবিদ্যালয় এখনের নির্মাণের বাবে আধারশিলা স্থাপন করা হয়েছিল। আজি 16 কোটি টাকা ব্যয়ে এই ল কলেজখনের নির্মাণের কার্য শেষ হল।
অহা শিক্ষাবর্ষৰ পৰা ইয়াতে শিক্ষা আৰম্ভ হ'ব। শোণিতপুৰ জিলাৰ এটা বহুদিনীয়া অভাৱ দূৰ হ'ল। মই শোণিতপুৰ জিলাবাসী ৰাইজক অভিনন্দন জনাইছোঁ। ইফালে শনিবাৰৰ নিশাও তেজপুৰৰ কনভেনশ্যন চেণ্টাৰত কটাব মুখ্যমন্ত্ৰী শৰ্মাই। তেজপুৰৰ পৰা হেমন্ত কুমাৰ নাথ আৰু ৰঙাপাৰাৰ পৰা ধনেশ্বৰ কলিতা। ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।